নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা আজকে কিন্তু খুব স্পেশাল, কারণ এই ব্লগটা বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্মদিন নিয়ে। জন্মদিন কালকে, কিন্তু আজকে থেকে প্রিপারেশন শুরু। মানে আজকে আমি বাড়িতে কেক বানাবো, আর সেটা রাত 12টার পরে ও কেকটা কাটবে। আর কালকে তো আছে প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আজকে কেকটা বানাবো, তোমাদেরকে একটু দেখিয়ে নিই চলো কি করে আমি কেকটা বানাচ্ছি। দেখো, সব জিনিসপত্র নিয়ে আমি রেডি হয়ে গেছি, কেক বানাতে যা যা লাগে। এবার কেকের ব্যাটারটাও তৈরি করে ফেলেছি, আর এবার একটা কেক বানানোর জন্য যে পাত্রগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছি। দিয়ে এর উপরে, মানে এর ভেতরে সব দিয়ে দিলাম, আর এই উপর দিয়ে টুটি ফুটি দিয়ে দিয়েছি। দেখো, বালি গরম করে নিয়েছি, বালি গরম করে এর উপরে আমি কেকটা বসিয়ে দেব। কেকটা বসিয়ে দিয়ে প্রায় 50 মিনিট পরে ফেরত এলাম, দেখলাম খুব সুন্দর কেক তৈরি হয়ে গেছে। ঘরে কেকটা নিয়ে এসে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, একটু দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে। তোমাদের কেমন লাগছে এই কেকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। এবার রাত 12টা বেজে গেছে, ঘর অন্ধকার করে সমস্ত মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছি। এবার ওকে ঘরে ডাকবো। ওকে ঘর থেকে বেরিয়ে যেতেই বলেছি, আমি বলেছি আমি একটু ঘরটা সাজাবো। হ্যাপি বার্থডে। ওকে জন্মদিন উপলক্ষে এই হুডি জ্যাকেটটা আমি গিফট করলাম, তো সেটাই আগে পরছে। ও বলছে এটা পরে তারপরে নাকি কেকটা কাটবে, তো তার জন্য এই জ্যাকেটটা পরে নিচ্ছে। হ্যাঁ, কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মামু। হ্যাপি বার্থডে টু ইউ। মা আমি দুজন মিলে আমরা উইশ করছি। এবার ও কেকটা আমাকে খাইয়ে দিচ্ছে, আগে আমাকে খাইয়ে দিচ্ছে কারণ আমি খুব এক্সাইটেড কেকটা নিয়ে কেমন হয়েছে। কেকটা কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে কেকটা, প্রথম বানালে এত সুন্দরভাবে, একদম নরম হয়েছে কেকটা। তো বন্ধুরা, রাতের কেক কাটা তোমরা তো দেখলে, তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এই প্রথমবারে আমি কেক বানালাম, তাই খুব এক্সাইটেড ছিলাম, আর প্রথমবারে আমি খুব হ্যাপি কারণ খুব সুন্দর হয়েছিল। আর তোমরাও আমাকে জানিও, তাহলে আমি আরও বেশি খুশি হব। আর এখন তো মানে আজকে স্পেশাল সেই দিনটা, আজকে প্রচুর রান্নাবান্না আছে, অনেক কিছুই রান্না করব। তো প্রথমে যে রান্নাটা করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। রান্নাবান্নার মধ্যে থাকবে হচ্ছে আজকে 5 রকম ভাজা থাকবে, কাতলা মাছ থাকবে, পার্শে মাছ থাকবে, মাংস থাকবে, চাটনি, আর এদিকে আনুষাঙ্গিক দই মিষ্টি পায়েস, পায়েসটাও আমি বানাবো আজকেই, আর টুকটাক এই সমস্ত জিনিস থাকবে। তো রান্নাবান্না শুরু করতে হবে, খুব অনেক দেরি হয়ে যাবে তা না হলে। যেহেতু আজকে ওর জন্মদিন, তাই ঠাকুরের কাছে পুজো দিয়ে দিনটা শুরু করব। দেখো, এই নতুন প্রদীপটাও কিনে নিয়ে এসেছে, কি বেশ কিছুদিন আগেই নিয়ে এসেছে। আমি ভেবেই রেখেছিলাম যে ওর জন্মদিনের দিন এই প্রদীপটা ধরাবো। ওর নামও প্রদীপ, আর তার জন্য একটু সুন্দর প্রদীপ আজকে ওর নাম করেই আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে দেবো। এটাই অনেক দিনের ইচ্ছে ছিল, তাই প্রদীপটা আগে ধরাইনি, আজকেই ধরিয়ে দিলাম। তো
সকালবেলায় খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে এবার রান্না বান্না শুরু করব। আগে ওর নামে ঠাকুরের কাছে ভালো করে পুজো দিয়ে নিলাম, আর এবার রান্নাঘরে চলে এসেছি। এবার রান্না বান্না জোর কদমে শুরু করতে হবে। মাছের মধ্যে তেল আর হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে 5 রকম ভাজা, টমেটো চাটনি করব খেজুর কাজু কিশমিস দিয়ে, আর এদিকে হচ্ছে স্যালাড কাটার জন্য এগুলো সব রেখে দিয়েছি। পার্শে মাছটা করেছি, চাটনি হয়ে গেছে, এদিকে পায়েস হচ্ছে, এদিকে মাংস হচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে। 5 রকম ভাজা, তারপরে চাটনি, আর সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল, আর এদিকে অলরেডি চিকেন হচ্ছে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, অনেক কিছু রান্না করলাম, তোমাদের তো দেখালাম। তো এবার কাজ হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে দেব। আজকে যেহেতু স্পেশাল দিন, তো একটু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেব। তো এবার আমি যাব, ডাইনিং টেবিলটা একটু ভালো করে সাজাবো, তারপর তোমাদের সঙ্গে। মোটামুটিভাবে ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে দিলাম, আর ফুলগুলো কিন্তু আমার গাছের ফুল, একটাও কেনা ফুল নয়, দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মোমবাতি ধরিয়ে দিয়েছি, দিয়ে ওকে যত্ন করে খেতে দিয়েছি। জন্মদিন তো একটা স্পেশাল ব্যাপার, তো দেখো পায়েস, চাটনি, 2 রকমের মিষ্টি, স্যালাড, পার্শে মাছ, কাতলা মাছ আর মাংস, আর 5 রকম ভাজা দিয়ে ভাত সাজিয়ে দিয়েছি। যেহেতু ভিডিও করছি ও খেতে লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যার জন্য আমি আজকে এত কিছু আয়োজন করেছিলাম, সে বলবে যে রান্নাবান্না কেমন হয়েছে। নাও বলো। তো রান্না তো খুব সুন্দর হয়েছে, সে সকাল 10:30 থেকে শুরু করেছে রান্না করতে, অনেক রকম আইটেম করেছে, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। পায়েস করেছে আমার জন্য, এই কম সময়ের মধ্যে এত কিছু যে আয়োজন করেছে তার জন্য আমি খুব আনন্দ পেয়েছি। আর প্রতি বছরই করে, নতুন কিছু নয়, এবার একটুখানি নয় ভিডিওতেই বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছে আমার মিসেস। যাই হোক, খুব ভালো লাগলো, আর প্রতি বছর এরকমই আমি আশা করবো আমার বউয়ের কাছ থেকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।